আমি এক বিবাহ পড়াতে গেছিলাম কিছুদিন আগে। কি বললেন? বিবাহ পড়াতে গিয়ে আমাকে ওখানকার মোড়ল সর্দার বলছে, আপনাদের এখানে মোড়ল সর্দার হয়তো, হয়তো মোড়ল সর্দার বলছে, মোড়ল সাহেব ও বাইরে কাজ টাজ করে তো একটু একটু কালেমাটা পড়ি নিন। আমি বললাম, মুসলমানের বি পড়াতে এসছি নেই, এই বিধর্মীর বি পড়াতে এসছি, আমার সাথে ঘটে যাওয়া কথা বলছে, বানানো নয়, এতগুলো চ্যানেল আছে, সমস্ত চ্যানেলওয়ালা পরিচিত, আমাকে কতবার ফোন করেছে যে হুজুর আসছেন তো, হুজুর আসছেন তো। আলহামদুলিল্লাহ আমি বলেছি, দোয়া করো আমি যেন পৌঁছাতে পারি। আল্লাহ এদের সকলের এই যে পরিশ্রম করছে ইসলামকে এই নেটওয়ার্কের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে দেশ দুনিয়াতে পৌঁছে দিচ্ছে, আল্লাহ আল্লাহ ওদের এই কাজকেও কবুল করুক, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, বিবাহ পড়াতে গিয়ে আমি বললাম, তোমার নামটা কি বলো? নামটা বলল রাজেশ। কি নাম বললাম জোরে বলুন? রাজেশ। রাজেশ নাম বলছি। তা বললাম, এই তুমি মুসলমান না বেঈমান? যে মুসলমান। তো তোমার এই নাম কেন? তুমি তো হুজুর, আমার নাম রাজেশ কিন্তু আমাকে কালো বলে ডাকে। কি জানি বলুন, একটা নাম ভালো বলছে, রাজেশটা আমার ভালো নাম, আর আমার কালো নামটা সবাই বলে ডাকে। বলেছে, তুমি তো ফর্সা, তোমার তোমার তোমাকে কালো বলে ডাকে কেন? তুমি যে হুজুর বলেন না, আমার মাকে জিজ্ঞেস করেছিলাম যে আমাকে তুমি কালো কেন, নাম কালু কেন সবাই বলে? তো বলছে, অন্ধকার রাত্রিতে জন্ম নিয়েছিল, এই জন্য তোর নাম কালু। চিন্তা করতে পারছেন? আমার মাদ্রাসাতে একটা আছেন রবুর নাম, আমি রবু বলি চিনি, কিন্তু আমি মাদ্রাসার হেড মাওলানা হিসাবে ওর নামটা যখন আমি বললাম যে তোমার নাম রবু লিখবো না, অন্য কিছু নাম আছে। তো বলছে, আমার নাম সাফিউর রহমান। কি বললেন? আমি বলছি, কে বাবা এরকম কেন, তোমার নাম রবু কেন? তো বলছে, হুজুর আমি রবিবারে জন্মগ্রহণ করাটা আমার ভুল হয়েছিল। আপনাদের দেশে বলে না, রবিবারে জন্মগ্রহণ করেছিলাম, বেশি দূরের কথা বলছেন, সুজাপুরের কথা বলছি। আপনাদের এলাকায় রবিবারে জন্মগ্রহণ করলে রবি বলে? নয় বলে না, তার মানে আপনারা ভালো আছেন, কারণ নামের কারণে অনেকে জাহান্নামে যাবে, নামের কারণে অনেকে জান্নাতে যাবে। আমার ভাই অবাক হয়ে গেলাম, ভাই তুমি দেখতে ফর্সা, কালো রাত্রিতে জন্মগ্রহণ করে তাই কালু, তো কালেমাটা বলো, কালো দি কালেমা বলো। আল্লাহু আকবার। কালেমাটা বলতে যখন বললাম, বললেন মেয়ের কাছ থেকে কোনো মতেন চলে এসছি, এত টাকা দেলমোহরে বিবাহ করতে রাজি হয়ে গেছে, এখনো কবুল বলার জন্য তাড়াহুড়া, বুঝতে হেন না, আমি দেখতে পাচ্ছি। যাই নামাজের মতো বসো। সারা মোটা মানুষ তো নামাজের মতোই বসতে পারছে না, ঠ্যাংটাকে ধরে ওখানে মাস মাস বসো, বসাইলাম, এভাবে কালেমা বলো। ডিসেম্বর মাস পার হলো, এই ডিসেম্বর মাস, তার আগের ডিসেম্বর মাসে, ডিসেম্বর মাসে ঠান্ডা ছিল না ঠিক হলো, জোরে বলুন। আসরের পরে আমি নামাজ পড়াতে গেছি, এই বি পড়াতে গেছি। এবার আমাকে বলছে, হুজুর আপনি তাড়াতাড়ি বি পড়ান, মাগরিবের সময় হয়ে যাবে, পড়ান। আমি বললাম, মাগরিবের নামাজ আজকে জামাই বাবুকে নিয়ে পড়াবো, কিন্তু আজ কালেমা শুনিব। তখন ওর দাদু না যা দাদু হোক বা নানু হোক যাই হোক, ও বলছে, মনোজ সাহেব ও বাইরে রাজস্থানে অপারেটরের কাজ করে, অপারেটর বুঝেন তো, অপারেটরের কাজ করে, ভালো ইনকাম করে, ও নামাজ কালাম বুঝে না, কালেমা জানে না। বলছে, জানবো, তারপরে আজকে তার নাম বি পড়াবো। আমাকে বি পড়াইতে হলে ও তো সোজা নয়, কালেমা শুনে নেবো আমি একদম সোজা কথা। মুসলমানের অবস্থাটা বলছি আপনাদের উদাহরণ, মুসলমানের অবস্থা বলছি, আমার সাথে ঘটে যাওয়া অবস্থা বলছি, দাড়ি পেকে গেছে, মুছ পেকে গেছে, শরীর অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত আপনার চামড়া জড়স হতে লেগেছে। তো বলছে, এই নাতি, এই নাতি, লাইলাহাটা বল, বল লাইলাহাটা বল। যাই, ক বছর বয়স হলো? বলছে, আমার বয়স 62 বছর। কত বলছে? বলছে 62 বছরের লাইলাহা। আপনারা লাইলাহা পড়েন না লাইলাহা পড়েন? এই সরে বলুন, কে বলছে লাইলাহা গো? লাইলাহা কে বলছে? তার মানে আরো ভুল আছে। মুসলমান শুনে রেখে দিন, লাইলাহা মানে হলো আল্লাহ নাই, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বুঝতে পারছেন না? পাচ্ছেন না? তাহলে জমিন আসমান পার্থক্য হলো না হলো না? জোরে বলুন। এই মুসলমান, এই জন্য কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
যা কিছু আল্লাহ থেকে হয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহকে মেনে নেওয়া। কিন্তু আল্লাহকে ছাড়া অনেকজন আছে তারা দরগাতে যায় কি যায় না ছেড়ে বলো, যায় না যায় না? ৩০ নম্বর পারাতে সুরাটার নাম সুরায়েন ফিতার, কি নাম বললাম জোরে বলুন, সুরায়েন ফিতার। আল্লাহ পাক বলেন কিলা মান কাতিবিন ইয়ালামু মা তাফআলুন, কিরামান কাতিবিন ফেরেশতা, আপনার আমার কাছে দুজন দুটো করে ফেরেশতা আছে, এই ফেরেশতা মুনকার নাকিরে লিখতে আছে যে নতুন শিখেস্তে দিতে। এখানে জলসা হচ্ছিল, কোরআন ও হাদিসের সহি আলোচনা হচ্ছিল, সেখানে টাইম লাগিয়েছিল, নরম বিছানাকে ছিঁড়ে আর সুন্দর খড়ের উপরে বসে বসে তার আওয়াজ নসিহত শুনেছিল, হাদিস ও কোরআন শুনেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আমার ফেরেশতা তুমি সঠিক বলেছো, আমি আগে জানতাম আল্লাহ, তাই আমি আল্লাহ এই মজলিসে বসার কারণে আমি আল্লাহ ওই সমস্ত বান্দা মান্দিকে মাফ করে দিই, আমি জান্নাত দিয়ে দিব। সরে বলুন সুবহানাল্লাহ। ৩ নম্বর আলাপ, আপনাকে আমাকে সকলকে মজলিসে এই মাটিতে যেতে হবে না, এইখান থেকে কাউকে যেতে হবে না, জোরে বলুন, এই মাটিতে যেতে হবে না, হবে না? আপনাদের দেশে ৪.৫ হাত নিচে না ৩.৫ হাত নিচে? ৩.৫ হাত নিচে। ৫টা কাফন না ৩টা কাফন? জোরে বলুন, ২টাই বলেন না। মহিলাদের জন্য কটা? জোরে বলুন, মহিলাদের জন্য কটা আপনারা দেন? জোরে বলুন, ৭টা। আর পুরুষদের জন্য? জোরে বলুন, ৩টা ৪টা ৫টা? ৫টা দিনা দেন না, সঙ্গে কি যাবে? জোরে বলুন, কিছু যাবে না? মোবাইলটা সঙ্গে চলে যাবে না? এখানকার মানুষ মোবাইল দিয়ে দেয় হাতে, দেয় না তো? দেয় না। এই মুসলমানে মাটি কাল কামতের ময়দান আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ সুন্দর বিছানাকে ছেড়ে খড়ের উপরে বসে বসে সহি কোরআন ও হাদিসকে শুনে আমল করার নিয়তে তারা শুনেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিকে বলবে, মাটি যেদিন দুনিয়া থেকে বান্দা আসবে মাটির নিচে, আমি হুকুম দিয়ে দিলাম কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান আমি আপনি আজ দুনিয়াতে আছি, আগামী কালকে থাকবো, এ গ্যারান্টি আছে না কে? জোরে বলুন, গ্যারান্টি আছে? মুসলমান একদিন এই দুনিয়া থেকে আপনাকে আমাকে চলে যেতে হবে, আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে মৃত্যুর শ্বাস গ্রহণ করতেই হবে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারব না, সব রোগের ওষুধ আছে, আল্লাহ পাক বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে, সব রোগের ওষুধ আছে, কিন্তু মৃত্যু রোগের কোনো ওষুধ নাই, মৃত্যু থেকে বাঁচার মতো কোনো ওষুধ নাই, যদি এই নতুন শিখে স্থিতাতে এই জায়গাতে কোন ডাক্তার দিতে পারে আমি জামিরুল ইসলাম, আমি একটা ওষুধ কিনে নেব, দেয় নাকি? জোরছে বলো, পারবে? পারবে সব হচ্ছে? পারবে না। তাই মৃত্যুকে আমরা প্রত্যেকে স্মরণ করি যে আমাদের কখন মৃত্যু হয়ে যাবে, আল্লাহ যেন আমাদের সকলকে ইমানের মত দেন, সেরে বলুন আমিন। মুসলমান দুনিয়াতে এখন যদি কেউ অসুস্থ হয়ে যায়, কেউ যদি অসুস্থ হয়ে যায় এই মুহূর্তে, সঙ্গে সঙ্গে তাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হবে। নতুন শিখিস্ত্রীর ডাক্তার বলল এখানে হবে না, একে মালদায় নিয়ে চলে যাও। মালদার ডাক্তার দেখা পরে বলল এখানে হবে না, একে কলকাতায় নিয়ে চলে যাও। কলকাতার ডাক্তার ২ মাস ২ সপ্তাহ দেখার পরে বলল এখানে সার্জেন নাই, এখানে ওর ডাক্তার নাই, এখানে হবে না, এখানে চলে যাও ভেলোরে। এই মুসলমান যতক্ষণ পর্যন্ত আপনার আমার জান আছে ততক্ষণ তার ট্রিটমেন্ট আছে, মৃত্যু হয়ে যাওয়ার পরে আপনার আমার আর কোনো ডাক্তার নাই, আপনার আমাকে নিয়ে চলে যাবে কোথায়? জোরে বলুন, জোরে বলুন কোথায়? জোরে বলুন ওই কবর। সেই জন্য আমরা কোরআন ও হাদিসের কথা আলোচনা শোনার পরে আমরা প্রত্যেকে নামাজ পড়ার চেষ্টা করব, জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ হলো ৫টি, কটা? জোরে বলুন,
হাতের আঙুল কটা জোরে বলুন, পাঁচটা। ইসলামের স্তম্ভ কটা? পাঁচটা। প্রথম নম্বর হলো ইমান, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান অনেকে আছে কালেমা জানে না, ঠিক না বেটি? জোরে বলুন, অনেকে আছে কালেমা জানে না।